Real FM 94.8, Desher number one music station. করোনায় আক্রান্ত সদ্য সাকিবের নায়িকা হিসেবে শুটিং শেষ করা অর্চিতা স্পর্শিয়া, তার নতুন সিনেমা নবাব এলএলবির পরিচালক অনন্য মামুন এই তথ্য নিশ্চিত করেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশীয় শোবিজের বেশ কয়েকজন তারকার আক্রান্তের খবর এলো। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় অভিনেতা ও গায়ক তাহসান খান, পরিচালক মোস্তফা কামাল রাজ ও অভিনেত্রী তানজিন তিশা। মামুন বলেন, খবরটা শুনে খুব খারাপ লাগছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পর্শিয়া, তার শারীরিক অবস্থা অনুকূলেই রয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। স্পর্শিয়া বলেন, আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি, আমার অ্যাজমা ঠান্ডার বাতিক আছে, এজন্য একটু ভয়ে ছিলাম, আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছি। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।